বাংলাদেশে এখন প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে অর্থাৎ প্রতিদিন আমরা গুনছি আজকে কত বাড়লো কালকে কত বাড়লো এ পর্যন্ত আক্রান্ত হয়েছে সতেরো জন আজকে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও তিনজন যার মধ্যে একজন নারী যার বয়স বাইশ তার শরীরে তেমন কোনো লক্ষণ এখনো দেখা যায়নি আর একজন পুরুষের বয়স পঁয়ষট্টি আরেক পুরুষের বয়স বত্রিশ তাদের দুইজনেরই শরীরে জ্বর আছে তারা সবাই একই পরিবারের সদস্য বাংলাদেশে এ পর্যন্ত সতেরো জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে একজন মারা গেছেন আপনারা জানেন আর যারা এই মুহূর্তে আছেন তাদের হাসপাতালে ভর্তি যারা আছেন তাদের বড়ো ধরনের কোনো জটিলতা নেই সবাই বলা চলে যে মোটামুটি ভালোই আছেন আর বাংলাদেশে এই মুহূর্তে আইসোলেশনে আছেন ১৯ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনেও আছেন প্রায় বেশ কয়েকজন আছেন তবে সব থেকে উদ্বেগের বিষয় হচ্ছে যে কিংবা সতর্কতার বিষয় সেটি হলো গত চব্বিশ ঘন্টা বাংলাদেশে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের অর্থাৎ এর যে সতেরোটি হটলাইন নম্বর এখানে কল এসেছে প্রায় পঁচিশ হাজার অর্থাৎ প্রত্যেক ঘন্টায় এক হাজারের বেশি মানুষ এর এই নম্বরগুলিতে কথা বলার চেষ্টা করেছেন বাংলাদেশ পুরো দেশে আস এক ধরনের সবার মধ্যে এক ধরনের উদ্বেগই কাজ করছে কারণ পুরো পৃথিবীর যখন একশো সত্তরটি দেশ যখন আক্রান্ত হয় তখন বাংলাদেশে এই উদ্বেগ হওয়াটাই স্বাভাবিক আর সেক্ষেত্রে আমরা খেয়াল করছি যে এখনও বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে ফ্লাইট আসছে এই ফ্লাইটগুলো কেন বন্ধ করা হচ্ছে না এটি মানে আমার বোধগম্য নয় পাশাপাশি বিভিন্ন জায়গায় এখনো সমাবেশ হচ্ছে নির্বাচনের জন্য চট্টগ্রামের প্রার্থীরা তারা রীতিমতো কয়েকশো নেতাকর্মী নেতারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছেন বাংলাদেশের বড় বড় পিকনিক স্পটগুলো এখনো চালু আছে আমার এলাকায় অনেক বড় একটি পিকনিক স্পট চালু আছে যেখানে প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ যান সেখানে সেখানে আজকে আমার এলাকা থেকেই অনেকে সেখানে গেছেন ঘোরার জন্য কয়েকটি বাস নিয়ে এরকম বাংলাদেশের সমস্ত বহু পিকনিক স্পট স্কুল যেহেতু বন্ধ হয়ে গেছে মানুষের মধ্যে এক ধরনের একটা খামখেয়ালি বলা তৈরি হয়েছে যে একটু ঘুরে আসি কিন্তু এটি যে কত ভয়ঙ্কর সেটি আসলে তারা খেয়ালি করছে না ফলে রাষ্ট্রের উচিত একদম কঠোর হওয়া কঠোর হাতে এই জিনিসগুলোকে মোকাবেলা করার পাশাপাশি জামাতে বিষয় নিরুৎসাহিত করা দরকার কারণ মালয়েশিয়ায় যে আক্রান্তের হার তার মধ্যে তিন ভাগের দুই ভাগই একটি তাবলিক জামাত থেকে ছড়িয়েছে সুতরাং সব মিলিয়ে এখনই সরকারের উচিত খুব কঠিন পদক্ষেপে যাওয়া না হলে যত দিন যাবে এই সংখ্যা বাড়বে যখন অনেক বেশি সংখ্যা হবে তখন নিশ্চয়ই আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থায় এই সামর্থ্যে এটিকে প্রতিরোধ করবা কিংবা এর বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের পক্ষে এটুকু বলাই যায় যে প্রায় অসম্ভব কারণ আমাদের ব্যাপক অনেক বেশি পরিমাণে আইসিউ সাপোর্ট নেই আমাদের অনেক বড়ো আমরা একদিনে এক হাজার দশ দিনে এক হাজার বেডের হাসপাতাল তৈরি করতে পারবো না ফলে আমাদের সামর্থ্য বিষয়টি মাথায় রেখেই সরকারের উচিত এবং প্রত্যেক নাগরিকের উচিত সরকার যেরকমভাবে সবাইকে এখন মৌখিকভাবে আহ্বান জানাচ্ছে খুবই স্ট্রংভাবে এই এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা উচিত পাশাপাশি নাগরিক দায়িত্ব যার যেটুকু আছে প্রত্যেক নাগরিক তার দায়িত্বটুকু পালন করলে হয়তো বাংলাদেশ আগামীতে ভয়ঙ্কর বিপর্যয় নাও পড়তে পারে সবার অনেক বেশি সতর্কতা সচেতনতা জরুরি ভালো থাকে